যখন ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যখন জিহাদের জন্য ডাক দেওয়া হবে, তখন এই যুবকদের দ্বারা কি হবে, জিহাদ করা সম্ভব হবে? আপনারা চিৎকার করে বলেন, পারবে কি না? এরা কিভাবে পারবে? আজকে আমার বাংলাদেশে আজকে 92% মুসলমান, আজকে মুসলমানের বাংলাদেশে বুক ভরা সাহস নিয়ে মুসলমান একটা নারী তাকবীর আওয়াজ দিতে ভয় পায়। আমার বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারে প্রতিদিন হাজার হাজার মা বোনদের ইজ্জতকে লুটতে নিয়ে যাচ্ছে, ঠিক না? বেঠে আমার বাংলাদেশের মুসলমান নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। আমরা আজকে নাকে তেল দিয়ে আজকে আমরা আরামের ঘুম ঘুমাচ্ছি। আমার বাংলাদেশের মুসলমান আজকে শান্তির ঘুম ঘুমাচ্ছে। মায়ানমারে মুসলমান হওয়ার অপরাধে প্রতিদিন কত মাকে দূষণ করা হচ্ছে, কত শিশুকে প্রতিদিন তার মায়ের কোল থেকে কেড়ে নিয়ে তাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, ঠিক না? মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে, মুসলমানদের উপর নিপীড়ন করা হচ্ছে, মুসলমানদের জানমালের নিরাপত্তা নেই। মুসলমান হওয়ার অপরাধে কত মুসলমানদেরকে তারা বুকে গুলি করে হত্যা করে তাদেরকে দেওয়ালের মধ্যে পেরাক দিয়ে আটকে রাখা হয়েছে, ঠিক না? তাদের অপরাধ কি? শুধু একটাই অপরাধ, মুসলমান হইনি কেন? মুসলমান হওয়ার অপরাধে তাদেরকে এইভাবে নির্যাতন করে তাদের রক্তে মায়ানমারের জমিনকে রঙ্গিত করা হচ্ছে, তাদের রক্ত আজকে নবীকে লাল করা হচ্ছে, ঠিক না? বেঠে আমরা বাংলাদেশ 92% মুসলমানের এই বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান কি শপথ নিতে পারি না যে মায়ানমারের নির্যাতিত নিপীড়িত মুসলিম মুসলমানদের পাশে আমরা দাঁড়াবো? এই শপথ কি আমরা নিতে পারি না? সকলে বলি পারি কিনা? তাহলে আজকে থেকে আমাদের কি সিদ্ধান্ত নিতে হবে, যদি বাংলাদেশের কোন ওলামা ইকরামের পক্ষ থেকে যদি জিহাদের ডাক চলে আসে, বাংলাদেশের কোন ওলামা ইকরামের পক্ষ থেকে যদি ইসলামের কোন মুসলমানের পক্ষ থেকে যদি মায়ানমারে নির্যাতিত নিপীড়িত মুসলমানের পক্ষে মুসলমানের পাশে দাঁড়ানোর জন্য যদি জিহাদের ডাক আসে, আমরা কারা কারা প্রস্তুত? সকলে প্রস্তুত আছে কিনা? মুসলমান তো বীরের জাত, মুসলমানের ইতিহাস তো আমরা জানি না। মুসলমানের ইতিহাস হচ্ছে রক্ত দেওয়ার ইতিহাস, মুসলমানের ইতিহাস হচ্ছে জীবন দেওয়ার ইতিহাস। যুগ যুগে মুসলমান রক্ত দিয়েছে, যুগ যুগে মুসলমান জীবন দিয়েছে। মুসলমান রক্ত দিতে পারে, মুসলমান জীবন দিতে পারে, তাই বলে মুসলমানের কোনো ভয় নাই। সারা পৃথিবীর মুসলমান যেদিন একতাবদ্ধ হয়ে যাবে, মায়ানমারকে বিশ্বের জমিন থেকে বিচ্ছিন্ন ঘোষণা করবে। মায়ানমারে নির্যাতিত নিপীড়িত মুসলিম মুসলমানদের পক্ষে বাংলাদেশের 92% মুসলমান আছে কিনা বলেন, কথা বলেন আছে কিনা? সুতরাং আমরা জাতিসংঘের কাছে বাংলাদেশের 92% মুসলমানের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট করতে চাই, একটা দরখাস্ত করতে চাই জাতিসংঘের কাছে। আমরা রিকোয়েস্ট করতে চাই সেই মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর যেভাবে নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে, সেই অংশন সূচি নামের একজন মহিলা যিনি কিছুদিন আগে শান্তির নোবেল পেয়েছেন, ঠিক না? ঠিক, আমরা জাতিসংঘের কাছে আবেদন করতে চাই অংশন সূচি বৌদ্ধ ইহুদি সেই বৌদ্ধ সন্ত্রাসী নেতা অংশন সূচিকে সারা পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্ত্রাসী আখ্যা দিতে হবে, ঠিক না? ঠিক, স্বয়ংসন সূচি মুসলমানদেরকে নির্যাতন করছে, মুসলমানদের উপর নিপীড়ন করছে, মুসলমানদের কাছে সে হত্যা করছে, মুসলমানদের হুঙ্কার সম্পর্কে জানে না, মুসলমানদেরকে তা দেখেছেন, মুসলমানদের হুঙ্কার দেখে নাই, মুসলমানের সাহস দেখে নাই। মুসলমান যখন আরেকবার খালিদ ইবনে ওয়ালিদের মতো, মুসলমান যখন আরেকবার উমর ইবনে খাত্তাবের মতো, যখন মুসলমান মাঠে ময়দানে চাপিয়ে পড়বে, সমস্ত বাতিল শক্তি কোথায় গিয়ে পালাবে, পালানোর জায়গা খুঁজে পাবে না। সুতরাং আমরা বলতে চাই মুসলমান বাঘের জাত, মুসলমান সিংহের জাত, মুসলমান বাঁচলে বাঘের মতো বাঁচতে চাই, মুসলমান বাঁচলে সিংহের মতো বাঁচতে চাই, মুসলমান মরলেও সিংহের মতো মরতে চাই, ঠিক না? ঠিক, সুতরাং আমরা হয়তো বা
আমাদের ইমান আমল নিয়ে বেঁচে থাকবো, আমরা হয়তোবা মায়ানমারের মুসলমানের ইজ্জত, মায়ানমারের মুসলমানের ইমান আমল রক্ষা করার জন্য, রক্ষা করার জন্য হয়তো আমরা লড়াই করে যাব, অন্যথায় ইমাম হুসাইনের মতো শাহাদাত বরণ করতে কারা কারা প্রস্তুত? নারাই তাকবীর, নারাই তাকবীর। আমি বলতে চাই পৃথিবীর ইতিহাসে এত রক্ত আর কোথাও ঝরেছে কিনা আমি জানি না, যতটা রক্ত মায়ানমারে ঝরছে, নির্যাতিত নিপীড়িত মুসলমানদেরকে যেভাবে তারা হত্যা করছে, বাবার চোখের সামনে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, মায়ের চোখের সামনে তার মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, সন্তানের চোখের সামনে তার মাকে ধর্ষণ করা হচ্ছে, সন্তানকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে তারা সন্তানের বুকে গুলি চালিয়ে সন্তানকে এইভাবে নৃশংসভাবে তারা হত্যা করছে, এইভাবে কারো ঘর বাড়ি চালিয়ে দিয়ে তাদেরকে ঘর ভিড়া থেকে তাদেরকে ঘর থেকে বাহির করে দিয়েছে, এইভাবে নানাভাবে মুসলমানদের উপর নির্যাতন করছে সেই বৌদ্ধ সন্ত্রাসীরা। আমরা বলতে চাই সেই মায়ানমারকে সারা পৃথিবীর জমিন থেকে বয়কট করতে হবে, আকাশ পথ বয়কট করতে হবে, জমিন পথ, বিমান পথ, রেল পথ, সড়ক পথ, সবকিছু বয়কট করে বিশ্বের জমিন থেকে তাদেরকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করতে হবে। মুসলমানদেরকে এত নির্যাতন করা হচ্ছে আর আমরা শান্তিতে ঘুমাচ্ছি। আমি আপনাদেরকে বলতে চাই সারা পৃথিবীর মুসলমান যেই যেখানে থাকুক, যে যে অবস্থায় থাকুক, চাই সে আমেরিকাতে থাকুক, চাই সে রাশিয়াতে থাকুক, চাই সে লন্ডনে থাকুক, চাই সে পাকিস্তানে থাকুক, চাই সে বাংলাদেশে থাকুক, চাই সে মায়ানমারে থাকুক, চাই সে যেখানেই থাকুক না কেন, সারা পৃথিবীর মুসলমান এক না দুই, মুসলমান এক না দুই। মুসলমান যদি এক হয়ে থাকে তাহলে সারা পৃথিবীর যে প্রান্তে মুসলমানদের উপর নির্যাতন চালু হবে, সারা পৃথিবীর মুসলমান এক হয়ে আন্দোলন সংগ্রাম করে তাদের প্রতিশোধ নিবেই নিবে, ঠিক না বেঠে? মুসলমানদেরকে বিচ্ছিন্ন করা যাবে না, মুসলমানদেরকে বিতাড়িত করা যাবে না। মুসলমানদের একটা শক্তি আছে, ইমানি শক্তি, মুসলমানদের শক্তি আছে, জজবা আছে, ইমানি জজবা, মুসলমানের এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না, ঠিক না বেঠে? মুসলমান একমাত্র ভয় পায় কাকে? মৃত্যুকে মুসলমান ভয় পায় না, যার কারণে জিহাদের ময়দানে আল্লাহর নবীর যুগ থেকে যত ইতিহাস আমরা পড়েছি, কিতাবের পাতায় পড়েছি, মুসলমানের কোনদিন পিঠে গুলি লাগে নাই, মুসলমানের বুকে গুলি লাগে, ঠিক না বেঠে? সুতরাং যারা মুসলমানদের উপর নির্যাতন করে, মুসলমানদের উপর নিপীড়ন চালায়, যারা সারা পৃথিবীর মুসলমান যখন এক হয়ে যাবে, সারা পৃথিবী মুসলমানদের নেতৃত্বে আসবেই আসবে, ঠিক না বেঠে?